500 টাকা ইয়েস আজকে আমি তোমাদেরকে 500 টাকার মধ্যে দেখাবো মেকআপ প্রোডাক্টস আর বিউটি প্রোডাক্ট ফাউন্ডেশন আইশ্যাডো ডিসকো মেকআপ ব্রাশ তো চলো স্টার্ট করি সো গাইস মেকআপের মধ্যে বলো তো আমার সবথেকে কোন জিনিসটা ভালো লাগে লিপস্টিক ইয়েস আর আমি তার জন্য কিনেছি এরকম 12 খানা অ্যাজ লিপস্টিকের সেট ইয়েস এটার দাম মাত্র 383 রুপি আর তাতে আমি পেয়ে গেছি এত সুন্দর একটা পুরো লিপস্টিকের সেট তাও 12 খানা ই দেখতেই পাচ্ছ কি অসাধারণ এটার প্যাকেজিং বস এনিওয়েজ আমরা এখন এটাকে খুলবো দেখবো চেক করব যে যেরকম দেখতে সেরকম কাজের কিনা করে খোলে বইয়ের মতো This is so good. ऐसे खोलता है ऐसे देखो फर्स्ट इम्प्रेशन हमारे ये जे ढकना ये जे बंद ये जे बाक्सोटा हेवी लगे पर ये खुली ओ लुक्स सो सो अमेजिंग टाइम टू यूज इट मुखर मध्य लिपस्टिक रिमूवर चला गया था কালার তো বস খুবই ভালো আই রিয়েলি লাইক দিস লিপস্টিক নেক্সট কালারটা ট্রাই করি হাইলি পিগমেন্টেড লিপস্টিক এগুলো আমি ভাবতেই পারছি না মানে ভেবে নাও 383 রুপিস ডিভাইডেড বাই 12 তাহলে কত হয় 30 32 33 টাকা দাম কি কালার মনে হচ্ছে যেন লাল রংটা পুরো ঠোঁট থেকে ফেটে বেরিয়ে তোমাদের কাছে চলে যাবে চুম খেতে এবার আমরা ট্রাই করব একটি চকলেটি চকলেটি কালার গাইজ আমার তো এই লিপস্টিকগুলো সত্যি খুবই ভালো লেগেছে ফার্স্ট অফ অল এগুলো সব কটা পিগমেন্টেড তারপর ভীষণ সফট উফ 12টা এই লিপস্টিকের সেটটাকে আমি 10-এ 9.9 দেব সো গাইজ আমি যে এত কম টাকায় প্রোডাক্টসগুলো কিনলাম এই যে আইলাইনার আইশ্যাডো ফাউন্ডেশন কনসিলার এই সব কিছু আমি মিশো থেকে কিনেছি মিশো হচ্ছে ইন্ডিয়ার মোস্ট ফেভারিট অ্যাপ যেখানে একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট একদম লোয়েস্ট প্রাইসেসে পাওয়া যায় ইনফ্যাক্ট 1 কোটির উপর ইন্ডিয়ানসরা মিশো অ্যাপটাকে ট্রাস্ট করে আর এখানে 50 লাখের উপর প্রোডাক্টস আছে যেরকম মেন্স ওয়্যার উমেন্স ওয়্যার কিডস ওয়্যার ফ্যাশন জুয়েলারি হোম ডেকোর কিচেন ওয়্যার মেকআপ এভরিথিং আর গাইজ তোমরা মিশোতে প্রোডাক্ট শেয়ার এবং রিসেল করে টাকা ইনকাম করতে পারো থ্রু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর গাইজ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে তোমরা যদি মিশো অ্যাপটা ডাউনলোড করো তাহলে ফার্স্ট পারচেসে তোমরা পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল 30% অফ তাহলে আর দেরি কিসের যাও গিয়ে এখন ডাউনলোড করো মিশো অ্যান্ড স্টার্ট শপিং সো গাইজ নেক্সট আমি একটা হেভি জিনিস মিশো থেকে কিনে ফেলেছি হ্যাঁ সেটা হচ্ছে ম্যাগনেটিক আইল্যাশেস ইয়েস আমি ম্যাগনেটিক আইল্যাশেস অনেক দিন ধরে ইউজ করতে চেয়েছিলাম বাট গাইজ এটার দামটা একটু বেশি 592 রুপিস 592 টাকায় কিন্তু যাদের খুব অসুবিধা হয় বিশেষ করে আমার মতো পাবলিকরা যারা আইল্যাশেসের আঠা খুঁজে পায় না আইল্যাশেস লাগাতে পায় না এদিক হয়ে যায় ওদিক হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্ট খুব ভালো সো এটা হচ্ছে আমাদের আইল্যাশেসের সেট যেটার মধ্যে দুটো ম্যাগনেটিক আইলাইনার আছে আইল্যাশেসগুলো আছে আর তার সাথে এটা আমার মনে হয় একটা ক্লিপ যেটা দিয়ে তোমার সেট করতে হয় আমার যতদূর মনে হয় যে প্রথমে আমাকে এই ম্যাগনেটিক আইলাইনারটা নিজের চোখে লাগাতে হবে আর তারপর দেখতে হবে চিপকায় কিনা সেটা দেখতে হবে যদি না সিপকা না রে হেভি পিটান খাবি তো আমি জাস্ট একদম হালকা করে এখানে লাগিয়ে দিই আইলাইনারটা একদম ভালো না কোনো এজ নেই কিছু নেই চারিদিকে ঘেস ঘেস হচ্ছে আর নতুন প্রোডাক্ট এটাই হয় আমার সাথে সব সময় আমি যখনই কখনো আইলাইনার লাগাতে যাই আমার হাঁচি আসে আর আমার পুরো এই সব থেবড়ে যায় এনিওয়েজ আমরা তাড়াতাড়ি করে এবার একটু আইল্যাশেসগুলো লাগিয়ে দেখি মানে ঘন থেকে ঘন আছে হাম লোক থোড়া সা ছোটা সা হালকা সা লাগায়গা সাবাস সো এই হচ্ছে আমার আইল্যাশ এটা দিয়ে এবার আমি দেখব লেগে তো গেছে খারাপ না যে মেয়েগুলো প্রত্যেকদিন আইল্যাশেস লাগিয়ে ঘুরে বেড়ায় তারা কিভাবে থাকে মানে এত ভারী ঠিক কর
থেকে 10 ঘন্টা লেগে যাবে। এনিওয়েজ গাইস, আমার না খুব একটা ভালো লাগেনি। আমার জানি না, আমার মনে হচ্ছে আমার চোখে কেউ ঘুষি মেরেছে। কি হয়েছে, আমার চোখ দিয়ে এত জল বেরিয়ে গেছে, চারিদিকে ঝেপ ঝেকে দাম। ভেবেছিলাম আমাকে অপ্সরা লাগবে, বাট একদম কেস পুরো গড়বড় হয়ে গেছে। আমি আর জীবনে ম্যাগনেটিক আইল্যাশেস এইসব আইলাইনার ইউজ করবো না। যার জন্য যেটা না সেটা তার ইউজ করা উচিত না, যতই সেটা কম টাকা। কম টাকা তো না, 592 rupees। হ্যাঁ, তো আমার জন্য এটা নট আ গুড বাই। আমি এটাকে 4, 3, 2 ওরকমই কিছু একটা আউট অফ 10 দেবো। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে একবার ট্রাই করে নিও। এটা আমার অবস্থা হলো, তোমাদের কি অবস্থা হয় কে জানে। সো গাইস, আমার নেক্সট মিশো প্রোডাক্ট হচ্ছে এই লিপ গ্লস। ইয়েস, 203 টাকায় আমি মিশো থেকে লিপ গ্লস কিনে ফেলেছি। এই মার্স কোম্পানির 3টে লিপ গ্লস এর মধ্যে আছে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমার প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে। একটা কথা বলবো, ছবিতে কিন্তু অন্যরকম দেখতে ছিল, ট্রান্সপারেন্ট ছিল। এখানে একদম সলিড কালারের প্যাকেজিং। এগুলো পহলে ইয়ে ওয়ালা ট্রাই করেগা। এ বাবা, এ তো লিপস্টিক। আমার এর জন্য একটা গন্ডগোল লাগছিল, আমার মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। চলো তাই ট্রাই করি, আর কি করব। ও নাইস। হ্যাঁ, আই লাইক দ্য টেক্সচার। মেবি এটা লিপ গ্লস না, এটা লিপস্টিক। বাট খারাপ কোথায়, রাস্ট কালারটা হেভি। আমি উপরের ঠোঁটে আরেকটা অন্য ডিফারেন্ট কালার ইউজ করব, ব্রাউনটা না, এই নিউডের মতো দেখতে। এইটা একটু ট্রাই করি। দুটো লিপস্টিক মেলে একদম একদম অন্যরকম একটা শেড হয়ে গেছে। ওকে, নট ব্যাড। আমার মনে হয় লিপস্টিকগুলো, মানে যেগুলো আমি ভেবেছিলাম লিপ গ্লস, এগুলো খারাপ না। ঠোঁটে হয় না ইলাস্টিক বা প্লাস্টিকের মতো লাগছে না, মনে হচ্ছে প্রপার আমি লিকুইড লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে। সো আই রিয়েলি লাইক ইট। সো আমার এই লিপ গ্লস উরফ লিপস্টিকের এই 3টের মানে সেটটা খুব ভালো লেগেছে, নট ব্যাড অ্যাট অল। প্যাকেজিং থেকে শুরু করে এগুলোর টেক্সচারগুলো খুবই ভালো। তো আমি এটাকে 8/10 দেবো। গাইজ, নেক্সট আমি রিভিউ করতে যাচ্ছি 143 rupees এ মিশো থেকে কেনা একটা আইলাইনার। দেখে তো পুরো গোল্ডেনিশ গোল্ডেনিশ মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা খুলবো কোথার থেকে। ও আচ্ছা, এইভাবে খোলে। ওয়াহ, তিখি মির্চ। আই লাভ আইলাইনার পেন। ইনফ্যাক্ট আমি সবসময় আইলাইনার পেনই ইউজ করি, কারণ খুবই মানে কমফোর্টেবল টু ইউজ, ধরে গ্রিপ থাকে, ভালোভাবে ইউজ করা যায়। তো আমি জানতাম না যে এটা আইলাইনার পেন এসেছে। যাই হোক, হ্যাপি হ্যাপি হ্যাপি। দেখতে তো সুন্দর বস, খুব স্টাইলিশ। আবার দেখি কাজ করে কি না। ও হেভি তো, লিকুইড ভরে আছে পেনটা। বস, পেনের এই যে খুচি নিয়ে আছে না, মানে এই যে এজটা খুব ভালো। ও আমার টেন্ডেন্সি হয় একটু বেশি মোটা করে দেওয়ার, বাট আমি চেষ্টা করছি হালকা রাখার। আই লাভ। একটু লেগেছে, এর জন্যই বলি তাড়াহুড়ো না করতে। বাট হ্যাঁ, এটার যে কালারটা আছে, যে ব্ল্যাকটা, ইজ ভেরি ব্ল্যাক। আই লাভ দিস আইলাইনার, মানে 143 rupees-এ বস। আমার ভালো ভালো আমি ব্র্যান্ডেড আইলাইনার মানে পেন আইলাইনার আগে ইউজ করেছি, বাট এরকম এত সুন্দর কালোগুলো কখনোই হয়নি। ইনফ্যাক্ট আইশ্যাডোর সাথে প্রত্যেকবার মিশে ওগুলোতে আইশ্যাডোর কালার লেগে গেছে, ঠিক করে লাগেনি। এটা যেরকম ব্ল্যাকিশ ব্ল্যাক, তো আমার তো বস এই আইলাইনারটা একদম ওয়ার্থ ইট লেগেছে বস। 143 rupees, একদম সুপার ডুপার হিট আইলাইনার ফ্রম মিশো। গাইস, তোমরাও ইনফ্যাক্ট এই আইলাইনারটা ভীষণ কম টাকায় মিশো থেকে পেয়ে যাবে। ইয়েস, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যদি মিশো অ্যাপটা ডাউনলোড করো তাহলে ফার্স্ট পারচেসে তোমরা পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল 30% অফ। তো ওয়েট কি করছো, জলদি এটা কিনে নাও, ইটস সো গুড। গাইস, নেক্সট প্রোডাক্টটা না আমি প্যাকেজিং দেখেই কিনে ফেলেছি, কারণ এত কিউট, এত সুইট দেখতে। ইয়েস, আমি এই 404 টাকা দিয়ে এই ভঙ্গি লিপস্টিকের সেট কিনে ফেলেছি। সো এটা হচ্ছে একটা লিপস্টিকের সেট, এর মধ্যে এরকম 1, 2, 3, 4, 5, 6, 6টা লিপস্টিক আছে। সো আমরা এখন প্রথমে আমার ফেভারিট কালার ইয়েলো, তো আমরা এটা ট্রাই করে দেখব। ও এটা লিকুইড, আমরা এখন এটা ট্রাই করি।
মোটামুটি কালার, মানে বিশাল কোনো হাইফাই না, বাট টেক্সচারটা খারাপ না। আমরা আরেকটা শেড ইউজ করে দেখি, আমরা 11টা ইউজ করব, এর মধ্যে থেকে যাই না কি বেরোবে। সেম সেমই লাগছে, বাকিগুলো দেখি তো। এটা একটু ডিফারেন্ট, এটা দেখি তো, সেম সেম, বেশিরভাগ বস সেম কালার, একটা ছাড়া বাকি সবগুলো কালার সেম, সব। লিপস্টিকটা ফ্র্যাঙ্কলি বলবো খুব একটা ঠোঁটটাকে ভালো করে কভারও করতে পারছে না, মানে তিন চারটে লেয়ার লাগালে হয়তো ঠিকঠাকভাবে কভার করবে। সো আই এম রিয়েলি ভেরি নট হ্যাপি উইথ দিস প্রোডাক্ট, কারণ আমি এর পেছনে 404 টাকা খরচা করেছি। তো আমি এটাকে 3/10 দেবো। প্যাকেজিং দিয়ে সবসময় সব কিছু কেনা উচিত না। গাইজ, নেক্সট তোমাদেরকে আমি একটা ছোট্ট আইশ্যাডো প্যালেট এবং তার সাথে একটা ডিস্কো হ্যাঁ মেকআপ ব্রাশ সেট রিভিউ করে দেখাবো। আচ্ছা, দুটোই কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট। এটা হচ্ছে গোয়িং কোকো নাটস আইশ্যাডো, যেটার দাম খুবই কম, জাস্ট 152 রুপিস। আর এই ডিস্কো মেকআপ ব্রাশ সেটটার দাম হচ্ছে 184 রুপিস। অ্যাজ ইউ ক্যান সি, একদম নিউট শেডের আইশ্যাডো প্যালেট। আর আমার এই মেকআপ ব্রাশ সেটটাও রেডি আছে, ভীষণই সুন্দর দেখতে সেটটা। ও, এরকম কি সুন্দর প্যাকেট, প্রচুর ব্রাশ সেট আছে, আর কি সুন্দর কালারফুল, ও মাই গড। অনেক ব্রাশ আছে যেগুলোর নামও আমি জানি না। এটা একটা হাইলাইটার ব্রাশ আছে, আই লাভ ইট, মতলব ইয়ে দোনো প্রোডাক্ট আচ্ছে সে জলদি জলদি থোড়া রিভিউ করকে দেখ লেতা হ্যায়। তো আমি প্রথমে এই দুটো নিউট শেড যেটা আছে সেটা একটু নিজের এই চোখে ট্রাই করে দেখবো যে কিরকম হয় আর কি, শিখে নাও আমার থেকে, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গাইস। সো বস, আমি ভাবছি একটা চোখে আমি এই ব্রাশ সেটটা দিয়ে আইশ্যাডো লাগাবো, আর একটা তো জাস্ট নিজের হাত। বস, আঙ্গুলের সাথে না কেউ কখনো পারবে না। টেক্সচার একটু হার্ড আছে বস। এবার আমরা ডিরেক্ট গ্লিটারটা ইউজ করব, ঝটপট ফাঁকিবাজিতে যেই মেকআপ হয় সেখানে মুন্না হাজির। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো চোখের দুরকম ভাবে মেকআপ। একটা আমি অবভিয়াসলি এই ব্রাশ সেট আর এই আইশ্যাডো প্যালেট দিয়ে এই চোখটা করেছি, আর এইটা আমি এই আইশ্যাডো প্যালেট এবং নিজের আঙুল দিয়ে করেছি। তো মোটামুটি ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। অবভিয়াসলি আঙুল দিয়ে যেটা করেছি সেটা একটু বেটার আছে, বাট হ্যাঁ এই আইশ্যাডো প্যালেটটা সেইভাবে আমার খুব একটা ভালো লাগেনি। বাট হ্যাঁ, দাম অনুযায়ী ইফ ইউ উড সে এটা 152 রুপিসে ওকে ওকে বাই, তোমরা এটা কিনতে পারো তোমার যদি বাজেট কম থাকে। আর এই ব্রাশ সেটটা আমি বলবো লুক ওয়াইজ ইটস রিয়েলি নাইস, আর অ্যাপ্লিকেশনেও মোটামুটি নট ব্যাড, 184 রুপিসে ইটস ওকে, ইউ ক্যান বাই ইট অ্যান্ড ট্রাই ইট। যদি তুমি ফার্স্ট টাইম আইশ্যাডো অ্যাপ্লিকেশন শিখছো, ইউজ করছো অ্যান্ড ওয়ান্ট টু ট্রাই আউট উইথ সাম ডিসেন্ট একদম অ্যাফোর্ডেবল ব্রাশ সেট, তাহলে তুমি এটা কিনে নিতে পারো। তো আমি এই দুটো প্রোডাক্টকে 6/10 দেবো। সো গাইজ, আমি সাউথ কোরিয়া অনেক ফলো করছি, তোমরা তো জানোই, তোমরাও ফলো করছো, হ্যাঁ হ্যাঁ। তো যারা ফলো করো তারা অলরেডি জানো যে সাউথ কোরিয়ায় টিন্ট বলে একটা জিনিস খুবই ফেমাস, ইয়েস লিপ টিন্টস যাকে বলে, হালকা একদম যেটা লিপস্টিকও না লিপ গ্লসও না মাঝখানে একটা কিছু। তো সেই সব ভেবেই আমি মিশো থেকে কিনে নিয়েছি এই 4টে লিপ টিন্টের সেট। হ্যাঁ, এই 4টের দাম 221 টাকা। ভাবলাম এত কম টাকা যখন লিপ টিন্ট পেয়ে যাচ্ছি, তাও এত কিউট কিউট প্যাকেজিংয়ের, তো তখন কিনেই ফেলা যাক, ঠিক না? কফি চকলেট, এটা একটু স্ট্রবেরি, এটা একটু পাইনঅ্যাপল, এটা একটু ওয়াটারমেলন। অন্তত প্রথমে আমরা এই স্ট্রবেরিটা ট্রাই করে দেখবো। আমার সত্যি বলতে প্যাকেজিং ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি নাইস, ভেরি কিউট। গাইস, দিস লুকস সো কিউট, মনে হচ্ছে আইসক্রিম, সিম্পল। গাইস, এটা তো লিপ টিন্ট না, এটা কাইন্ড অফ লিপ গ্লস লেখা এখানে, এটা তো লিপস্টিক মনে হচ্ছে আমার কাছে। আমার সাথেই কেন এরকম হয়, আমি যেটা ভাবি সেটা অন্য কিছুই বেরোয়, মানে জাস্ট লাইক ইউ নো বয়ফ্রেন্ডস, মনে হয় খুব ভালো হবে আমার জন্য, হ্যাভ দি বেস্ট, তারপর নিজের রূপ দেখিয়ে দেয় তো।
প্যাকেজিং হচ্ছে স্ট্রবেরির ছবি বাট রং হচ্ছে কমলা, মানে এই রকম দোগলাবাজি। ও কি অরেঞ্জ, গন্ধটা ভালো না। লেটস সি এইটা কিরকম কালার বেরোয়। এটা হচ্ছে রেড, পাইনাপেলের প্যাকেজিং, সেটার কালার হচ্ছে এরকম পিঙ্ক। আমি জানি না এটা কি কালার, চকলেটের বক্সে এরকম কালার, এটা আমরা ট্রাই করে দেখব। ওকে, চকলেটটা ভালো, গন্ধটাও খুব ভালো। নট ব্যাড, বাট হ্যাঁ আমার প্রোডাক্টগুলো খারাপ লাগেনি। আমার চারটে প্রোডাক্টেরই প্যাকেজিং সলিড আছে, বস সলিড আছে, তো আমি এটাকে 7/10 দেবো। সো গাইস, তোমরা অনেকেই অনেকবার আমাকে বলেছে যে দিদি প্লিজ একটা মিশো থেকে ফাউন্ডেশন রিভিউ করে দেখাও। সো গাইস, দের ইজ নাথিং টু ওয়ারি, আমি নিয়ে এসেছি মিশো থেকে সুইস ফাউন্ডেশন। হ্যাঁ, একদম হাই কভারেজ ফাউন্ডেশন, অসাধারণ। আমি জানি না এটা অসাধারণ কিনা, কিন্তু এটার দামটা হচ্ছে অসাধারণ, জাস্ট 178 রুপিস। তো চলো আজকে এটা ট্রাই করে দেখেই নিই যে 178 রুপিসের এই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা। হ্যাঁ, বহুত আচ্ছা প্যাকেজিং হ্যাঁ বউস, এটা পুরোই রোজ। জানি না এই ফাউন্ডেশনের এই কালারটা সেটটা আমাকে মানাবে কিনা, হোপফুলি মানিয়ে যাবে। তো আমি এই ফাউন্ডেশনটা কি দিয়ে লাগাবো? অবভিয়াসলি বিউটি ব্লেন্ডার দিয়ে লাগাবো, আর সেটাও আমি মিশো থেকেই কিনে ফেলেছি। ইয়েস, সো এই বিউটি ব্লেন্ডারগুলো পাঁচখানার সেটে আসে, আর খুব সুন্দর এদের এরকম বক্সও আছে। পাঁচখানা বিউটি ব্লেন্ডারের সেটের দাম হচ্ছে 130 টাকা। সো আমি একটু আমার এই ফাউন্ডেশনটা আমি যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করে অ্যাপ্লাই করব। বেরো, বেশ স্মুথ লাগছে, একটু হালকা ওয়াটারি লাগছে, একটা ভালো গন্ধও আছে এটার সাথে। সো হাম থোড়া ইসমে থোড়া ড্যাপ কর লিয়া, আর তারপর ইসকো আভি মুখ মে লাগায়গা। দ্যাট সাউন্ডেড সো ব্যাড। সো গাইস, আমি বলে দিই যে এর আগেই আমি একটু কালার কারেক্টার দিয়ে নিজের যেই কিছু একটু হালকা হালকা কালার কারেক্ট করে ফেলেছি। তো সবসময় আমি কালার কারেক্টার ইউজ করার পরই ফাউন্ডেশনটা ইউজ করি, তো সেভাবে আজকেও সেটা করছি। বিউটি ব্লেন্ডারটা মোটামুটি আর কি, বিশাল হাইফাই না, মানে জাস্ট মনে হচ্ছে মুখে থপছে, মানে সেভাবে ব্লেন্ড হচ্ছে না। ইটস লাইক পুশিং পুশিং বাট নো ব্লেন্ডিং। আর আমি বলবো না যে এটা খুব হাই কভারেজ, মোটামুটি কভারেজ আর কি, বিশাল হাইফাই কভারেজ না। এটার দাম মাত্র 178 রুপিস, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো এই কভারেজ খারাপ না। বাট এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে অনেকবার অনেকবার চেষ্টা করে করে আমাকে একটু ব্লেন্ডটা করতে হচ্ছে, মানে হার্ড ওয়ার্ক। সো আমি এই সুইস বিউটি হাই কভারেজ ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটাকে মোটামুটি 7/10 দেবো। আর এই বিউটি ব্লেন্ডারটা যেহেতু খুব একটা ভালো কাজ করেনি, তার জন্য আমি এটাকে 4.5/10 দেবো। সো গাইজ, নেক্সট আমি রিভিউ করতে যাচ্ছি মিশো থেকে কেনা 312 টাকার একটা লিপ মাস্ক। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা লিপ মাস্কের রিভিউ করার, সো ফাইনালি চান্স মিল গিয়া। এখানে অনেক কিছু লেখা আছে, ময়শ্চারাইজ করে লিপটা, এটা লিপের লাইন্স ফেড করে দেয়, রিপেয়ার্স কিউটিকলস, ব্রাইট লিপ কালার। সো অবভিয়াসলি আমরা এটার যে ফাইনাল রেজাল্ট সেটা তো আজকে দেখতে পাবো না, কারণ এটা অনেকদিন ধরে ইউজ করলে তবে বোঝা যায়, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনস আমরা আজকে এটা চেক করব। আই লাভ দ্য প্যাকেজিং, একদম সুন্দর লিপস, গন্ধটাও খারাপ না, ভালোই ভালোই। ছোটোবেলায় কীরকম একটা কফ সিরাপ খেতাম সেটার গন্ধ। পুরো একটা প্যাকেট আছে, অ্যাজ ইউ ক্যান সি, আই গেস এই লিপ মাস্কের মাস্কটা ওঠানোর স্পুন। ও, দিস প্যাকেজিং ইজ রিয়েলি নাইস। তো আমরা তুলে নিব, নিয়ে তারপর এটাকে হাত দিয়ে ওঠাবো। আমাদের লিপ মাস্কটা কীরকম, ইউজুয়ালি লিপ মাস্কের যে মাস্কগুলো হয় সে তার মধ্যে ভর্তি সিরাম থাকে, কারণ ঠোঁটের জন্য খুব ময়শ্চারাইজিং লাগে। সো সেই ক্ষেত্রে এর মধ্যে সেরকমভাবে আমি ইউ নো সিরামটা পেলাম না, তো আমি জানি না এটা ওয়ার্থ ইট হবে কি না। অবভিয়াসলি এগুলো এক মাস দু মাস ব্যবহার করার পর অ্যাকচুয়াল রেজাল্ট বলা যেতে পারে। তো আপাতত ফার্স্ট ইমপ্রেশনে প্যাকেজিং অ্যান্ড এভরিথিং কস্ট হিসেবে আমি এই প্রোডাক্টটাকে
6.5 out of 10 দেবো। গাইস নেক্সট আমি এরকম তিনটে হোয়াইট কাজল মিশো থেকে কিনেছি। দেখো হোয়াইট কাজলের প্রতি আমার সেরকম ফ্যাসিনেশন নেই, বাট তোমরা অনেকেই কমেন্ট আমাকে জানিয়েছিলে যে একটু হোয়াইট কাজল কিরকম হয় মিশো থেকে একটু ইউজ করে দেখাও। তো হাম তো ইয়ে আবি রিভিউ করেগা আর দেখেগা কে কাইসা লাগতা হ্যায়। তো এটা এখন লাগাই। দেখো এই তিনটে হোয়াইট কাজল আমি 115 টাকায় কিনেছি। আমি জানি না এটার কতটা ইউজ হবে। আমি তো আর মেকআপ আর্টিস্ট না, মেকআপ আর্টিস্টরা জানে যে এটা কোথায় কিভাবে ইউজ করতে হয়। তো হ্যাঁ চোখটা একটু হালকা একটু এনলার্জ লাগছে। ফর এক্সাম্পল যাদের ছোট চোখ তাদের জন্য আই গেস দিস ইজ এ গুড অপশন। বাট হ্যাঁ তোমরা এটা ট্রাই করতেই পারো, 115 টাকায় তিনটে পেয়ে যাচ্ছ। সো আমি তো এটাকে জাস্ট বিকজ এটা আমার সেরকম ইউজের না, সো আমি 6 out of 10 দেবো এটাকে। গাইজ নেক্সট আমি রিভিউ করতে যাচ্ছি এই চুটকু হার্ট লিপ গ্লসটা। ইয়েস এটা আমি 208 টাকা দিয়ে মিশো থেকে কিনেছি। যাই হোক রিভিউ তো করতেই হবে, কিনে ফেলেছি যখন। দেখা যাক এটা কিরকম কাজ করে। ওপেন করার একটা ধরন আছে বস। খুব স্ট্রবেরি একটা গন্ধ। আর একটু হালকা একটা কালার আছে। কালার তো আছে, ঠোঁটে লাগানোর পর কিছুক্ষণের মধ্যে কালারটা চলে আসে। তো আমি বলবো তোমরা এটা ট্রাই করতে পারো, যদি এত ছোট্ট একটু স্টাইলিশ দেখতে লিপ গ্লস তোমার কিটি ব্যাগে যদি চাই। বাকি আমি এটাকে 5 out of 10 রেটিং দেবো। গাইজ আমি তোমাদেরকে যদি একটা নিউড শেডের আই শেডো প্যালেট আর তার সাথে একটা ব্রাশ সেটের রিভিউ করে না দেখালাম তো কি লাভ হলো আমার মিশোর মেকআপ প্রোডাক্ট হল করে, ঠিক না? তো তার জন্য আমি 168 রুপিসে কিনে নিয়েছি এই নিউড শেড আই শেডো প্যালেট আর তার সাথে একটা ব্রাশ সেট আর তার সাথে একটা এরকম বিউটি ব্লেন্ডারও এসেছে। যাই হোক আমরা বিউটি ব্লেন্ডারটা এই মুহূর্তে ইউজ করবো না, এরকম একটু এসেছে। আপাতত প্রথমে আমরা এই দুটো জিনিস চেক করে দেখি ওয়েদার ইট ইজ ওয়ার্থ ইট অর নট। দেখো ফার্স্ট ইমপ্রেশন আমার এই আই শ্যাডো প্যালেটের প্যাকেজিং সাব্বাস লেগেছে, সাব্বাস। পুরো কপি মাল মনে হচ্ছে আমার কাছে। মানে 168 রুপিসে তুমি অবভিয়াসলি ব্র্যান্ডেড জিনিস পাও না, কিন্তু দেখা যাক এই কপি মালটাই কতটা ইউজ করার মতো হয়। এর মধ্যে একটা আয়নাও আছে, তো খুব সুন্দর করে একদম এরা প্রপার নকল করেছে, বুঝেছ? প্রপার। সো অবভিয়াসলি আমরা এই আই শ্যাডোগুলো চেক করবো এটার সাথে যে ব্রাশটা এসেছে সেইটা দিয়ে, হালকা ছোট্ট খাট্টো। এটা আমি জানি না কার গালেতে ব্লাশ হবে। তো আমরা এইটা এখন ইউজ করবো। ও বাবা ব্রাশটা একদম ভালো না, হচ্ছে না ব্লেন্ড। মানে বস যদি ব্রাশ ভালো না দিতে পারো তো তার দরকার নেই, আমি এমনি কিনে নেব। কোনো রকম ভাবে একটু আমি বেস কালার করেছি। আমি আঙুল দিয়েই করছি তোর আইশ্যাডো। তো বস খারাপ না, ভালো। এরকম হচ্ছে না যে চোখ দিয়ে খুলে পড়ে যাচ্ছে যেরকম ইউজুয়ালি কম দামের আইশ্যাডোগুলো হয়, লাগেই না চোখে। বাট এটা ভালোভাবেই ব্লেন্ড হচ্ছে, কালার হচ্ছে, পিগমেন্ট হচ্ছে। ব্রাশ ভালো থাকলে আর একটু তুমি যদি টেকনিক্স ভালো পারো তাহলে ইট ক্যান বি আ গুড আই মেকআপ প্রোডাক্ট। তো আমি তো এটাকে 8 out of 10 রেটিং দেবো, কারণ আমার এই আইশ্যাডো প্যালেটটা হেভি লেগেছে। সো গাইজ এত মেকআপ প্রোডাক্টস কিনলাম, তো মেকআপের যদি একটা বক্স বা ব্যাগ না কিনি তাহলে আর কি লাভ হলো? তো তার জন্য আমি মিশো থেকে কিনে নিয়েছি এই মেকআপ ব্যাগ 185 রুপিসে। তো চলো এটা দেখি কতটা বড় আর কত মেকআপের মধ্যে আমি ঠুসতে পারবো। সো এই ব্যাগটা আমি ভেবেছিলাম বিশাল বড় হবে। তো প্রথমেই তোমার মেকআপের জন্য চাই ফাউন্ডেশন, তো এর মধ্যে আমি ফাউন্ডেশন ঢুকাই দিচ্ছি, কনসিলার, মেকআপ ব্রাশেস, আরও কটা মেকআপ ব্রাশেস, কারণ আমার অনেক মেকআপ ব্রাশেস লাগে। একটা নিউড আই শ্যাডো, আরেকটা আই শ্যাডো, লিপস্টিক্স ভরে তো গেছে মোটামুটি, বাট এখন একটু খালি আছে। তো আমার মনে হয় এই ব্যাগটা ইজ ওয়ার্থ ফর মানি, কারণ অনেকটাই স্পেস আছে বস। আমি ইচ্ছা করে একটু বেশি জিনিসপত্র ঠুসে দিয়েছি এর মধ্যে। আবার এরকম ছোটো ছোটো মেশওয়ালা চেনের একদম কন্টেনার্স জায়গা আছে যেখানে আমি ছোটো ছোটো ক্লিপ থেকে শুরু করে সেফটি পিনস ওগুলো ঢুকিয়ে দিতে পারবো। এখানেও একটা সামনে একটা চেন আছে, এখানে ছোটো এরকম পকেটস আছে, পকেটস
এটার যে গ্রিপটা আছে সেটাও খুব ভালো। তো বস আমার এই ব্যাগটা ওয়ার্থ ফর মানি লেগেছে, এটাকে আমি 8.5 আউট অফ 10 দিয়ে দেব। আমি তো এটা অনেক ডিসকাউন্টে পেয়ে গেছি, তোমরা ইনফ্যাক্ট এই বাইকটা মিশো থেকে অনেক অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে, কারণ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে তোমরা যদি মিশো অ্যাপটা ডাউনলোড করো তাহলে ফার্স্ট পারচেসে পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল 30% অফ। তো যাও শপিং করো। তো গাইস কেমন লাগলো আজকের মেকআপ প্রোডাক্ট রিভিউ ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে জলদি জলদি মুন্না আনপ্লাগকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম আরও মেকআপ প্রোডাক্ট ভিডিও নিয়ে আমি চলে আসবো জলদি।